আজকে একটু বেরোবো, কালকে তারপরে আমাদের প্ল্যান ছিল একটু ঘুরতে যাবো। এক ঘন্টা হয়ে যাবে বলো। গুড মর্নিং। আর আজকে একটা আবারও একটা স্পেশাল ডে, তো একটু পরেই বেরোবো। আর আমি এখন তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে একটু ব্রেকফাস্ট বানাচ্ছি, আর অদ্রনীলের জন্য কিছু খাবার দাবার নিয়ে যাব। মানে অনেক কতক্ষণ থাকতে হবে জানি না, আগের দিন অনেকক্ষণ থাকতে হয়েছিল, তো সেই জন্য এখানে যেটা মিস করছে সেটা হচ্ছে কোরিয়ায় যেখানেই যাই একটু কিছুক্ষণ মানে কিছু দূরের মধ্যে একটা করে কনভিনিয়েন্স স্টোর থাকতো। এখানে আমি জানি না, মানে এখনও দেখতে পাইনি, তো ওই ব্যাপারটা মানে একটু খুচখাচ খাবারের দরকার হলে সেগুলো অনেকটা দূরে যেতে হচ্ছে, এই ব্যাপারগুলো একটু মানে এখনও তো প্রথম দিকে, ওই জন্যই ব্যাপারগুলো একটু মিস করছি কোরিয়ার। তো যাই হোক, ঠিক আছে, সব কিছু এমনি ভালো লাগছে, ভীষণ সুন্দর পরিবেশ, আর কেমন একটা মেঘলা মেঘলা হয়ে আছে ভালো, আগের দিন এত রোদ ছিল। তো যাই, আর আজকে স্যান্ডউইচ এরকম ধরনেরই কিছু খাবার, উইকডেজে না এখন আমরা ওটস খাচ্ছি, ওটা বেশ রাতে ভিজিয়ে রেখে দিচ্ছি, অতটা বেশি সকালবেলায় প্রবলেম হচ্ছে না। অরিজিতের কখনো দেরি হয়ে গেলে ওটা নিয়ে চলে যাচ্ছে, কারণ বাসে করে যেতে হচ্ছে, একটা বাস মিস করলে একটা বাস বোধহয় আধ ঘন্টা পরে, ওরকম ব্যাপার। তো এবার ব্রেকফাস্ট বানিয়ে নিই, আজকে খাবো বয়েলড এগ, আর এই যে সমস্ত টমেটো পেঁয়াজ একটু আলুও দেবো আমি, যাতে একটু হেভি, আর অ্যাভোকাডো। স্যান্ডউইচটা রেডি হোক, আর অদ্রনীল সেই মাশরুম লাগিয়েছিল না, সেটা হয়ে গেছে, তো অনেক দিন আগে হয়ে গিয়েছিলো, বাট এটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। প্রত্যেক দিন ও ঘুম থেকে উঠে আগে মাশরুমের কাছে এসে বসতো, প্রথমে ওই দু চামচ করে জল দিয়েছে, আর একটু একটু করে বড় হচ্ছিল, আর ওর মধ্যে যে আনন্দটা সেটা আমাদের মধ্যেও আমরা দেখতে পাচ্ছিলাম। তো এইটুকু বড় হয়ে যাওয়ার পর ওটাকে দাঁড় করিয়ে দিতে হয়েছিল, আর প্রতিদিন রাতে এক দু চামচ করে জল দিত। টোটাল 10-12 দিন লাগবে বলছিল, বাট 7 দিনের মধ্যে এটা পুরো এই যে এরকম এতটা বড় হয়ে গিয়েছিল। তারপরে এবার অদ্রনীল আর রাখতে দেবে না, ওটাকে ওর বাবার হেল্প নিয়ে মানে দুজন চাষি মিলে ওটাকে কেটে ফেললো। এরপরে অদ্রনীল আমাকে বিভিন্ন কিছু বলছিল পিৎজা খাবে, আমি বললাম না পিৎজা আমি বানাতে পারবো না। তারপরে বললো ওকে তুমি আমাকে ফ্রাই করে দাও, আর রেসিপিটাও কিন্তু ও বলে দিয়েছিল, এই যে চাষ করা মাশরুম এটা রান্না করতে হবে বলে দিয়ে গেছে, আমাকে এটা ভাজা বানিয়ে দেবে, আর এটা দিতে বারণ করেছিল। যাই হোক, ভাজা তো, আচ্ছা ভাজা বানিয়ে দেবো, ঠিক আছে। আর এর মধ্যে কি সল্ট দিতে পারবো না, কি দেবো, কি কি মশলা দেবো? সল্ট, অনলি সল্ট, হ্যাঁ, নাথিং এলস, নাথিং, ওকে। একটু ঠান্ডা হোক, ফু দিতে হবে তো, খেয়ে দেখুন গরম না ঠান্ডা কেমন টেস্ট। এদিকে দাঁড়া, ভালো করে বল, টেস্টি। এটা কেন টেস্টি হয়েছে, মাম্মাম রান্না করেছে না তুই ওটাকে ওখানে চাষ করেছিস বলে টেস্টি কেন হয়েছে? তুমি চাষ করেছো বলে টেস্টি হয়েছে, আর মাম্মাম রান্না করেছে বলে টেস্টি হয়নি। হ্যাঁ হ্যাঁ, তো এটা ছিল মাশরুমের গল্প। আর এবার মোটামুটি রেডি, আর এই যে কফি খেয়ে বেরোবো। যাও রেডি হও বাবাই, ক্যাব বুক করে নিয়েছি, আর রাস্তাগুলো আস্তে আস্তে একটু একটু করে চিনছি এখন। আজকে ভীষণ ভালো ওয়েদার, একদমই গরমটা নেই, হালকা মেঘলা মেঘলা ওয়েদার, দারুণ বেশ একটা সুন্দর ওয়েদার হয়ে আছে। এখন আমরা লোকের গাড়িতে করে যাচ্ছি, আসার সময় আমরা নিজেদের গাড়িতে করে আসবো। পৌঁছেও গিয়েছি, এবার ভেতরে যাই। এখানে ভেতরে এসে অদ্রনীল দেখলো যে সব বাচ্চাদের বেলুন দিচ্ছে, এবার ওরও একটা বেলুন চাই, সেই জন্য মাকে খুব আদর করছে, যাতে মা গিয়ে বলে এই যে বেলুনটা পেয়েও গিয়েছে। এবার বাসে করে বাড়ি চলো, ভাবলাম আজকে একটু ঘুরতে, আজকে নয় আজকে একটু বেরোবো, কালকে তারপরে আমাদের প্ল্যান ছিল একটু ঘুরতে যাবো। হ্যাঁ, মেমোরিয়াল ডে হলিডে ছিল, হ্যাঁ ছিল, বাট হলো না। কোথায় বাস, ওইটা বাস স্ট্যান্ড, ওই গাছটা নিচে দাঁড়ায়, ওই গাছটা নিচে দাঁড়ায়। কই তোর কার কোথায়, কিরে ওটা কি দেবে না, কেন বলতো তুই কি কিছু দুষ্টু করেছিস? রেডি হয়নি এখনো, রেডি হয়নি। ওরা কি মাটি দিয়ে বানাচ্ছে নাকি তোর কারটা? তুই তো বললি ওদেরকে আগে দিন আমি নেব না, যেই কার গ্রিন হাউস ব্যাস
রিলিজ করে, তাই তো বলেছিলি। যতটা আনন্দ নিয়ে এসেছিলাম ততটা হতাশা নিয়ে ফিরতে হচ্ছে। আমরা বাসে করে ফিরছি কারণ আমাদের আগে থেকে বলে দিয়েছিল যে কারটা আজকে ডেলিভারি দেবে। আসার পরে অনেকক্ষণ বসিয়ে রাখার পরে বলল যে কারটা রেডি হয়নি, আজকে দিতে পারবো না। আর অদ্রনীল ওই যে বাইকটা দেখেছে বলছে ওরকম একটা বাইকও কিনবে। আর যেটা বললাম তো ওরা বলল যে আজকে আমাদের আসার সময় যতটা ভাড়া লেগেছে সেটা দিয়ে দেবে। সেটা বড় কথা নয়, আমরা তো আগে থেকে অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম। এই ছুটি আছে লম্বা একটা, ছুটিটায় ঘুরতে যাব, এই সমস্ত কিছু অনেক কিছু, সেই আশাটা তো পূরণ হবে না। তো কিছু করার নেই, নেক্সট উইকে বলেছে, এবার দেখা যাক নেক্সট উইকে। আমরা ভেবেছি ফোন করে আসবো, যদিও ওদেরই উচিত ছিল আমাদেরকে ফোন করে জানানো যে আজকে ওরা ডেলিভারি দিতে পারবে না, তাহলে আমরা এতটা সময়ও নষ্ট হতো না। টাকাটা বড় কথা না, একটা সময়, একটা মানসিক প্রস্তুতি, সেটা একটা বড় বিষয়। ক্রুগারে যাচ্ছি না আগে, চলো। ও তো হাঁটতে হবে নাকি? ওই তো আমরা তো আজকে গাড়ি পাইনি, সেই মনের দুঃখে আমরা ম্যাক দিতে যাচ্ছি। অনেক বেলাও হয়ে গেছে কারণ আমরা ভেবেছিলাম ওখানে গাড়িটা পেয়ে গেলে একটু ঘুরবো, বা যাই হোক সেসব হয়নি। তো ভাবলাম আজকে একটু ম্যাক দিতে যাই, খেয়ে দে তারপরে বাড়িতে যাবো। কোন দিকে? এদিকেই। অনেক দিন থেকে আমার বার্গার খেতে ইচ্ছে করছিলো, তবে সেটা লোতেরিয়ার বার্গার। কোরিয়াতে আমি সবসময় লোতেরিয়ার বার্গার খেতাম, আমার জানি না আমার ওটাই ভালো লাগতো। ম্যাকডোনাল্ড বা অন্য কিছুর বার্গার আমার ভালো লাগতো না, বাট এখানে তো লোতেরিয়ার বার্গার পাবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সেই। ওটা দিয়ে টেবিল মুছিস নি তো, আমার হাত পরিষ্কার করা লাগে। ও আচ্ছা, টেবিলও মুছিস। ধন্যবাদ। বেলুনটা অদ্রনীলকে দিয়ে যে কি ভালো হয়েছে, আমার পুরো ছাতার কাজ করছে। এটা কোনোদিনই আসিনি আমি ক্রুগারে, অরিজিৎ আসে এখান থেকে কিনে নিয়ে চলে যায়। আজকে আমি প্রথমবার যাব। আমি এখানে মোটামুটি সবই পাওয়া যায় বলো, আজকে একটু ডাল কিনতে হবে। তা আমি ভাবলাম যে চলো এখান থেকে, এই যে আমিও দেখা হয়ে যাবে আমারও, আর নিয়েও চলে যাব। আর এটাকে ক্রুগার বলে না ক্রুগার বলে আমি এখনও জানি না, আস্তে আস্তে সব জেনে যাব। আর ভেতরে গিয়ে আমি কিছু জিনিস দেখলাম যেগুলোর দাম, বা আসার পর থেকেও বুঝতে পারছি যে একটু কম কোরিয়ার তুলনায়। যেমন স্যামনের দাম এখানে দেখলাম যে কোরিয়ার তুলনায় কম, বাসমতি রাইসের দাম এখানে কোরিয়ার তুলনায় কম। আমি মিশিগান স্টেটসের কথা বলছি, আদার স্টেটে হয়তো আলাদা দাম হতে পারে। আর একটা জিনিস, এই যে কোরিয়ান নুডলস এখানে পাওয়া যাচ্ছে, পিঙ্কটাও পাওয়া যাচ্ছে, লালটাও পাওয়া যাচ্ছে। তো এই নুডলসগুলো অরিজিৎ অলরেডি আগেই কিনে নিয়ে গেছে, আর পেয়ে গিয়েছে তবকি, যেটা আমার খুব ভালো লাগে। তো এই দুটো দেখে তো মন পুরো খুশি হয়ে গেল। আর মুসুরির ডালটা পেলাম না, অন্যান্য রাজমা টাজমা সব আছে বাট মুসুরির ডালটা পেলাম না, ওই জন্য চিকেন মাছ এই সমস্ত কিছু জিনিস কিনে এবার বাড়ি যাবো। বাস থেকে নামলাম, এবার বাস থেকে নেবো, 5 মিনিট হাঁটবো আমরা। হ্যাঁ, আর আগে কোরিয়ায় বাস থেকে নামতো, 1 মিনিটে দৌড়ে বাড়ি চলে যেতে পারতাম। ও ও, না হলে ওই সামনে দাঁড়ায়। ও আচ্ছা, আজকে দারুণ ওয়েদার, বাইরে এত রোদ উঠেছে কিন্তু দারুণ সুন্দর ঠান্ডা হাওয়াও দিচ্ছে। রাস্তা পার হওয়ার সময় দেখলাম অদ্রনীল কোরিয়া স্কুলে শেখা জিনিসটা ভুলেনি, এখনও হাত তুলে এদিক ওদিক তাকিয়ে তবেই রাস্তা পার হলো। এইমাত্র জাস্ট ঘরে এলাম, ওই ওখান থেকে ডাল কিনতে গিয়েছিলাম, পেলাম না। তো মাছ আর অল্প চিকেন এনেছিলাম, সেটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর বাইরে না একটা, মানে কোরিয়াতে এই বিষয়টা আমরা ফিল করিনি যে বড় গাছের নিচে গরমের সময় গেলে একটা হালকা মানে হাওয়া দিচ্ছে, সেই ব্যাপারটা যেটা আমরা আগে ছোটোবেলায় ফিল করতাম, সেই ব্যাপারটা আমরা মানে আমি আর অরিজিৎ আমাদের খুব ভালো লেগে গেলো। যে আমাদের এখানে তো প্রচুর গাছ রয়েছে, সাইডে একটা পার্ক মতো আছে, ওখানে বসার জায়গাও আছে। এখন 4:30 বেজে গেছে, তো আমরা বললাম আমাদের তো খাওয়া হয়ে গেছে, বললাম যে একটা জলের বোতল নিয়ে যাই, ওখানটায় গিয়ে একটু বসি। তো এই যে একটা সেই গরমের মধ্যে ঠান্ডা হাওয়ার ব্যাপারটা, ওই আমেজটা নেওয়ার জন্য আমরা বেরোচ্ছি এখন। এই হচ্ছে আমাদের পিকনিকের খাবার দাবার, কুকিজ, অরেঞ্জ আর জল। আসুন, আমার তো মনে হচ্ছে গাছের নিচেই বসে পড়ি, ওই যে ওই জায়গাটা, বিকেল হলে ওখানে জায়গা পাওয়া যায় না। আর একটু পরেই আমরা আজকে দুপুরবেলাতে মনে হচ্ছে 4:30-5 বাজে কেউ বলবে বাপরে বাপ, আগে আগে গিয়ে বসে পড়েছে। বেশ অনেকক্ষণই, 1 ঘন্টা হয়ে যাবে বলো। আমাদের যা খাবার দাবার এনেছিলাম সেগুলো আমরা খেয়ে শেষ করেছি, আমরা সেইগুলো খেয়েছি। তোকে দেখা যাচ্ছে না, তুই নিচে নাম। এবার ভাবছি যাব, যেটা হচ্ছে রোদে গেলে প্রচন্ড গরম লাগছে। এই আমি ওকে দেখতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছ। আমরা এখন অপেক্ষা করছি চা খাবো বলে,
একটু সূর্যটা যখন কমবে, এখন পুরো সেই কত ওপরে সূর্য, এখনো 7টা বেজে গেছে, প্রচুর রোদ এখন, ওর জন্য ভাবছি যার একটু পরে চা খাবো। কি হয়েছে তোর? আমরা একটু পরে চা খাবো। তুইও চা খাবি? আমি আমি চা খাবো। আচ্ছা, ও চা খাবে। আমি ওই অরেঞ্জ জুস, অরেঞ্জটাকে চা বানাবো। আচ্ছা, আজকে আর ডিনারে মানে এনার্জি নেই আর, ভালো লাগছে না কিছু করতে। তারপরে মনে পড়লো যে আমরা ইনস্ট্যান্ট নুডলস কিনেছি, এটা এখানেই কিনেছি, কোরিয়া থেকে একটা দুটো নিয়ে এসেছিলাম যাতে এসেই খেতে পারি। আর আমার একটা খুব পছন্দের, কি যেন নাম মনে নেই, হ্যাঁ তো কি নাম ভালো লাগে, নাম জানি না, যাই হোক আমি যখন ওটা বানাবো তখন দেখে, হ্যাঁ কালার দেখে পিঙ্ক কালারের, এই যে পিঙ্কটা আমার আর লালটা অরিজিতের, এগুলো করে বানিয়ে নিই, রাতে এটাই খাবো, বেশ ভালোই লাগে আমার খেতে। এর সঙ্গে কিছু ভেজিটেবল আর ডিমও আমি ভুর্জি বানিয়ে রেখেছি, ওটা অ্যাড করে দেবো লাস্টে। আর এই যে পিঙ্ক, এটা হচ্ছে আমার স্পেশাল নুডলস, যে চিজ পাউডার আর সস দিয়েছিলো ওটা প্রচণ্ড ঝাল, আমি কমই অ্যাড করি। আর এই ব্লগটা কেমন লাগলো জানিও, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই।